সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। কালীপূজার মুখে কেমন থাকবে আবহাওয়া, দেখুন কি বলছে হাওয়া অফিস। কালীপূজার আগে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিনে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে সোমবার দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, মঙ্গলবার সকাল 8:30টায় সেটির অবস্থান ছিল উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকা, যা আগামী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সম্ভাব্য নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী সোমবার অর্থাৎ 22 অক্টোবর সকালের মধ্যে সেটি বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এমনই পূর্বাভাস। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে কতখানি পড়বে অথবা এর সম্ভাব্য গতিপথই বা কী হবে তা যদিও এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড় আদেও আছড়ে পড়বে কিনা অথবা কোন দিকে ধেয়ে আসতে পারে সে বিষয়ে এখনও পরে জানাবে হাওয়া অফিস। আরও নিখুঁত পূর্বাভাস পেতে নতুন প্রযুক্তি আনছে হাওয়া অফিস। কখন বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে আগাম জানাবে এই প্রযুক্তি। জমা জলের সঙ্গে মিটবে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সমস্যা, কিন্তু এই র্যাডার কিভাবে কাজ করবে চলুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে। আচমকা একনাগারে বৃষ্টি হওয়ায় জল জমে যায় উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়, সেই জল নামাতে অনেকটা সময় লাগে পুরসভার। আর এই জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনাও আকছার ঘটছে শহরে। জলবায়ু পরিবর্তন এখন আর খাতায় কলমে নতুন নয়, এ যেন এক বাস্তব সমস্যা। তবে এবার সেই সমস্ত দুর্ঘটনা এড়াতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুরসভা। আবহাওয়া দপ্তরের সৌজন্যে এমনটাই খবর। আগামী বর্ষার আগে কলকাতায় তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। কলকাতা পুরসভা, রাজ্য সরকার এবং আবহাওয়া দপ্তরের যৌথ উদ্যোগে হবে এই সিস্টেম। কোথায় কতখানি বৃষ্টি হবে, কিভাবে প্রস্তুত রাখতে হবে ব্যবস্থা, এই সমস্তই থাকবে এই সিস্টেমে। এই মুহূর্তে একটি ডপলার র্যাডার রয়েছে নব মহাকরণের উপরে, তবে সেই র্যাডারের বয়স রয়েছে। ইসরো ও মৌসুম ভবন যৌথভাবে মেরামতের কাজ চালাচ্ছে। আরও একটি ডপলার র্যাডার বসানো হবে। আবহাওয়া দপ্তরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এস ব্যান্ডের একটি র্যাডার পরিবর্তিত হবে, আরও একটি এক্স ব্যান্ডের র্যাডার আসছে অত্যাধুনিক আবহাওয়া সংকেত পেতে। বৃহন্মুম্বাই পুরসভা সহ দেশের অনেক শহরে এই ব্যবস্থা রয়েছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকার এবং আবহাওয়া দপ্তরের যৌথ উদ্যোগে কলকাতাতেও এই পরিকাঠামো তৈরি হবে। এজন্য আবহাওয়া দপ্তর কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা শুরু করেছে ইতিমধ্যে। কিন্তু এই ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করবে, এই সিস্টেমের মাধ্যমে কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি হবে, তার ঠিক কি প্রভাব পড়বে, তার সমস্তটাই নিখুঁতভাবে জানা যাবে। এর পাশাপাশি বজ্রপাত সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নিখুঁতভাবে দিতে পারবে এই সিস্টেম। সারা দেশের পাশাপাশি এ রাজ্য আবহাওয়া দপ্তরের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে বলে আবহাওয়া দপ্তরের মহানির্দেশক জানিয়েছেন। তিনি জানান, এখন থেকে মৌসুম ভবন কালবৈশাখী ছাড়া সমস্ত রকম আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে। 60-80% আবহাওয়ার পূর্বাভাস সঠিক হবে। কলকাতা সহ ভারতের নানান অংশে নতুন র্যাডার সিস্টেম আপডেট করা হবে। কলকাতার নব মহাকরণ ভবনে থাকা শক্তিশালী র্যাডারটি বদলে আরও অত্যাধুনিক র্যাডার লাগানো হচ্ছে। শহরে আরও 2টি শক্তিশালী র্যাডার লাগানোর পরিকল্পনা রয়েছে, এর ফলে উপকূল এলাকায় আবহাওয়ার তথ্য সংগ্রহ করা অনেকটাই সহজ হবে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা এড়াতেও বজ্রপাতের পূর্বাভাস দেওয়ার প্রযুক্তিকে ঢেলে সাজানো হচ্ছে বলে ডক্টর মহাপাত্র জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।